হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ মহা অষ্টমী, অনেক শুভেচ্ছা। তো এখন মানে বাড়ি হচ্ছে গিয়ে রাত্রি পৌনে দুটো, আর অষ্টমী তো পড়ে গেছে, 12টার পরে তো অষ্টমী। এটা কোথায়? যাই হোক, জানি না কোথায় কোথায় যাবো। আর আজকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখেছি, সেই জন্য তো বেরোতে লেট হলো। ও রাত্রে খুব একটা ওঠে না, তাই প্রবলেম হবে না। বেহালাতে তো ঠাকুরটা তো দেখলে খুব সুন্দর করেছে, দুটো রকমের ভালো করেছে। প্লাস্টিকটা প্লাস্টিক একটা টিম করে করেছে, খুব সুন্দর। বেহালা তো যাই, ওখানে ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো সাথে থাকো, চলো। এখন বাড়ি হচ্ছে কি, অলমোস্ট এখন 2:10 বাজে। মানে এদিক দিয়ে ঠাকুর দেখতে দেখতে বাইপাস দিয়ে
যাব এবার কোন দিকে, আমি কলকাতা কিছু চিনি না, রাস্তাঘাটে বলো শুধু কিছু চিনি তো জানি না পরে কোথায় যাবো। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালোই লাগে। তোমরা আমাকে বড় দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারে না। গুণমান হয়ে মানে সত্য বেহালার আশেপাশে না, বেহালা থেকে অন্য জায়গায় এটা হরিদেবপুর 41 পল্লী। আরে কতগুলো যে 41 পল্লী দেখে নিলাম, কোনো ঠিক ঠিকানা নেই, যেখানেই যাচ্ছি 41 পল্লী। দারুণ হয়েছে, দেখাই করেছে। এটা হচ্ছে 41 পল্লী হরিদেবপুর। শুধু কাল আর পরশু দিনটা একটু বাঁচিয়ে দিও, বৃষ্টিটা দিও না, কালকেও যেন আসতে পারি। জয় মা। তো এখন বাজে হচ্ছে ভোর 4টে, ঘুমতে গেছি, বাড়িতে কেউ ফোন করেছেন, আরশি জেগে বসে আছে, 8 ঘন্টা ধরে নাকি উঠে বসে আছে। তো জানি না, এর কিছু ঠাকুর দেখার এনার্জি আছে। অ্যাকচুয়ালি আমি অনেক বছর পর কলকাতায় ঠাকুর দেখছি, আর তোমার তো গ্রামেই আমার বাপের বাড়ি নিয়ে আছে, তো ওখানেই থাকতাম। তো আমার এখানে কলকাতায় আমি আসতাম, মানে কলকাতায় ঠাকুর দেখতে কোনো বছরই আসা হতো, তো অনেক বছর পরে আমি কলকাতায় ঠাকুর দেখছি।
আমার রাত জেগে মানে আমি রাত জাগতে পারি না, রাত জেগে ঠাকুর দেখো মানে প্রচুর এনার্জি, প্রচুর এনার্জি একে রাত জেগে যদি ভোরবেলা আবার যদি কেউ বলে ফোন করে চল ঠাকুর দেখতে যাও তাও যেতে রাজি হচ্ছে, বা আমার শরীরে দেয় না, যাই হোক এখন যাই না এই কটা ঠাকুর দেখতেই বলবো বাড়িতে, কারণ আমার ভালো লাগছে না মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে অনেকদিন, জানি না তোমাকে তো বলেছিলাম মাথা যন্ত্রণার সমস্যা আছে, তো মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে, আর এদিকে আর্শিক টেনশনও উঠে গেছে, মানে একটা জায়গায় ঘুমোচ্ছেও তো মানে ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠে গেছে একটা আমার মতো একটা টেনশন কাজ করছে এখন, তো যতক্ষণ না ঘুমাবে একটা টেনশন, তো যাই হোক ঠাকুরগুলো বেশ সুন্দর করেছে তোমাকে সবাই দেখলে। যাচ্ছিলাম নাকতলায় বাট রাস্তায় ভালো ঠাকুরটা ভালো চল, প্রায় 15 থেকে 20 মিনিট 20 মিনিট গাড়ি চালানোর পর 20 মিনিট কেন দেখে ভালো প্যান্ডেল পেলাম দেখতে, মুগ্ধ হয়ে গেল মুগ্ধ হয়ে গেলাম দেখাচ্ছি মুগ্ধ হয়ে গেলাম মুগ্ধ ও ট্রেনের বগি সব হ্যাঁ রিয়েলি তো অসাধারণ, আমার গাড়ির তেলটা সার্থক হলো গেলে স্পিচলেস, মা দুর্গাকে নিয়ে কোনো কথা হবে না, দারুণ দারুণ নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ জাস্ট অসাধারণ, টোটালটাই খাওয়া দাওয়া আর কিছু না, তো আমরা কতক্ষণ গাড়ি চালিয়ে এলাম প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার অলমোস্ট, তো 12 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ জাস্ট এই এই এত সুন্দর জিনিসের এইটুকু রিয়াকশন, দর্শকরা দেখলে কমেন্টে তো উল্টোপাল্টা কথা বলবে, আমি এখনো দেখাচ্ছি না দর্শকদের, মানে দেখলে তো বনেদি মানে মানে প্যান্ডেলটার ভিউই মানে আমার দেখা সেরা, ওই দুবাই যাওয়ার থেকে এটা বেস্ট, 12 কিলোমিটার গাড়ি চালিয়ে এমনি আসিনি, চলো দেখাই এবার,
দুবাইটা এটা এটা আলাদাই এটা আলাদা এটা আলাদা ওকে চলো দেখাই অসাধারণ আমার দেখা সেরা ভাই আমার দেখা সেরা মানে আমরা ফোনে দেখে যাই এটা ফোনে দেখে কিন্তু সেই ফিলটা আসছে না মানে রিয়েল রিয়েল ভিউ এক্সপিরিয়েন্স আর ফোনের ক্যামেরা ক্যামেরা এক্সপিরিয়েন্স আমি জোর করেছি না যেতেই হবে অসাধারণ আমার দেখা সেরা আমার দেখা সেরা লোকে বুর্জ খলিফাটাকে এত হাইপ করেছে ঠিকই কিন্তু আমার দেখা ছিল এই মেলা বসেছে আরে এটা বিজয়া আরে আমার বিজয়া আচ্ছা বিজয়া হচ্ছে মেলা অসাধারণ বিজয়া এটা হচ্ছে ফেসবুক উল্টো ফেসবুক তাই তো ঠিক উল্টো ফেসবুক ফেসবুকের লাইক অসাধারণ 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 মানে তোমরা প্লিজ কেউ মিস করো না রে বাবা এই ঠাকুরটা অন্তত মিস সরি এই ঠাকুরটা অন্তত মিস করো না যাই দেখো দেখো এই করোনা কালের মধ্যে এটা হচ্ছে কসবা এটা হচ্ছে রাজডাঙ্গা রাজডাঙ্গা নব উদয় সংঘ রাজডাঙ্গা নব উদয় সংঘ প্লিজ মিস করো না দারুণ আমরা ক্যামেরাতে কিচ্ছু তোমাদের বোঝাতে পারছি না কিন্তু রিয়েল লাইফে জাস্ট এক্সেলেন্ট হ্যাডসম এই টাইমে যদি আসতে পারো তাহলে বেস্ট এই টাইমে যদি আসতে পারো মানে সব ঠাকুর রাত্রিবেলা বেরো সব ঠাকুর দেখা হয়ে গিয়ে ভোরবেলা এই টাইমটা এখানটা আসো খুব পুরো কি সুন্দর ভোরের আর আবার আর অসাধারণ অসাধারণ এখন বাজে 5:30 ভোর আর ভোরবেলা কলকাতার ভিউ ভোরের কোল দেখতে পেলে কত লাইন পড়ে তো এখানে সব ভোরবেলা সব ঠাকুর থেকে বাড়ি ফেরে আর এখানে সব চা ঠা খেয়ে তারপর বাড়ি যায় তো যাই হোক এখানে চা আমি বেসিক্যালি চাটা খাই না ওর পাল্লায় পরে খেতে হচ্ছে
একটা আনুক দেখি টেস্ট করে কেমন। আর আমার গলাটা কি হলো, আমার কেঁপে কেঁপে যাচ্ছে গলাটা। কেন আসুক তারপরে তোমাদের সাথে। ফাইনালি এখন বাড়ি যাচ্ছি, একটু পরেই সব প্যান্ডেলে প্যান্ডেলে তো অঞ্জলি শুরু হয়ে যাবে। আজকে অষ্টমী, যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট আজকেই আবার একটা ব্লগ হবে। তো যাই হোক, আজকে জন্য টাটা, বাই বাই।